দর্শক মন্ডলী, অনেকেরই একটা প্রশ্ন থাকে যে হেয়ার ট্রান্সপ্লান্ট পরে মাথায় যে স্প্রেটা দিতে হবে সেটা কীভাবে দিতে হবে। স্প্রেটা হচ্ছে যে এই স্প্রেটা এরকম দূর থেকে অল্প অল্প করে দিবেন, তাহলে হবে কি যে আপনার আর এটা ওয়াশ করার মানে চাপ দিয়ে মোছার দরকার নাই। এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে যে আপনি যদি মনে করেন যে না আপনি বেশি দিবেন, খুব কাছ থেকে এরকম বেশি 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 করে দিবেন, তাহলে আপনার কিন্তু একটু বেশি বেশি হচ্ছে। তাহলে আমাদের কাজ হচ্ছে যে এখানে এই যেভাবে চাপ দিয়ে হালকা করে চাপ দিয়ে, কোনো ঘষা দেওয়া যাবে না, চাপ দিয়ে মুছে ফেলবেন। তারপরে কপালে যেগুলো আছে এগুলো ভালো করে মুছে ফেলবেন। আপনারা তাহলে বুঝতে পারছেন যে আমরা স্প্রে দুইভাবে দিতে পারি, একটা দূর থেকে খুব অল্প পরিমাণে দিতে পারি এবং ভিজিয়ে রাখতে পারি এবং এটা মোছার দরকার নেই। আর আপনি যদি মনে করেন একটু বেশি পরিমাণ দিবেন, তবে কাছ থেকে দিবেন, ঠিক এইভাবে কাছ থেকে দিবেন। এখানে আমাদের উদ্দেশ্য কিচ্ছু না, উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে ময়লাগুলো থাকবে, মরা ব্লাড বেরোবে, রস বেরোবে, এই রসগুলো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, মানে সরি রসগুলো থেকে যে তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়, মাথাটা যেতে তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়, এই জন্য আর কিচ্ছু না। এখানে এই স্যালাইন দিয়ে আর কোনো লাভই হয় না। স্যালাইনটার উদ্দেশ্য হচ্ছে যে মাথাটা যাতে খুবই ময়লাটা তাড়াতাড়ি ক্লিন হয়ে যায় এবং আপনি খুব দ্রুত আপনার নর্মাল কাজে ফিরতে পারেন। এটা হচ্ছে স্প্রে দেওয়ার উদ্দেশ্য। স্প্রে দেওয়ার অন্য কোনো উদ্দেশ্য নাই, স্প্রেতে কোনো অন্য কোনো লাভ হবে না, কিন্তু যে লাভটা হবে যে ময়লাটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, আপনার মাথাটা তাড়াতাড়ি ক্লিন হবে। এখানে সবচেয়ে ইটটা হচ্ছে যে আপনি কতক্ষণ পরপর লাগাবেন। আপনি 1 থেকে 2 ঘন্টা পরপর লাগাবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা পরপর দিতে চান, তাও দিতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি দিব না, তাহলে কোনো প্রবলেম নেই। দিলে একটাই সুবিধা যে এটা তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়, না দিলে যে কোনো ক্ষতি হবে সেরকম কিছু না। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।